हाय फ्रेंड्स, আমি তানভিনা ইমরান। তানভিনা ব্লগের আরেকটি ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। কাছে দূরে দেশে দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে আসসালামু আলাইকুম দিয়ে শুরু করছি। আমি আসলে কিছুটা অসুস্থ, কয়েকদিন অসুস্থতার কারণে নতুন কোনো ব্লগ নিয়ে আসতে পারিনি আপনাদের মাঝে। তাই আজ ভাবলাম যে কিছু করি, যেহেতু অসুস্থতার কারণে কোনো কিছু খেতে ইচ্ছে করে না, রুচির একটু পরিবর্তনের জন্য ঝাল কিছু তৈরি করব আর সেগুলাই আমি সবার সাথে শেয়ার করব। আমি হলুদ লবণ দিয়ে মাছটাকে মেখে রেখেছিলাম, সেটা এখন আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। টমেটো আর মশলা, পেঁয়াজ দিয়ে আর সব ধরনের মশলা দিয়ে আমি এটাকে ভোনা করব। সব খাবারগুলো আমি একটু ঝাল ঝাল করে করব। সিজন চেঞ্জ হচ্ছে, তাই সবাই ঠান্ডা জ্বরে ভুগছে, আর ঠান্ডা জ্বরের টাইমে কোনো কিছুই কিন্তু খেতে ভালো লাগে না। আমার মাছগুলো এরই মাঝে ভাজা হয়ে গেছে, আমি তাই নামিয়ে নিচ্ছি। মাথাটাকেও আমি ভালোভাবে ভেজে নিব। আর এখন আমি মশলাটাকে এখানে তৈরি করে নিচ্ছি। আমি আজকের এই রুই মাছটার মধ্যে কিন্তু আদা রসুন ব্যবহার করেছি, কারণ যেহেতু বড় মাছ তাই একটু এই ধরনের মশলা দিলে মাছটা খেতে ভালো লাগে। আর টমেটো ব্যবহার করেছি আমি ফ্রোজেন, আমি কেটে ফ্রিজে রেখে দিই, তারপর আমি এগুলো রান্নায় ব্যবহার করি। এক এক করে আমি এখানে সবগুলো মশলাই দিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি কিন্তু মরিচের গুঁড়াটা একটু পরিমাণে বেশি দিয়েছি। যদি আমার আজকের এই রান্নাটা দেখে আপনারা কেউ এভাবে রান্না করেন, ঝাল কম খেলে কমও দিতে পারেন। আর আমি এখানে কিছু কাঁচামরিচ ব্যবহার করব, ওগুলো আমি একদম লাস্টে দিব, তাই ওগুলো থেকে বেশি পরিমাণ ঝাল আসলে বের হবে না। আমি এখানে অল্প পরিমাণে জিরার ফাঁকিও ব্যবহার করেছি, এতে তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। আর যেহেতু মাছগুলো আগেই আমি ভেজে নিয়েছি, তাই রান্নাটা হতে কিন্তু বেশি সময় লাগবে না। আমি এরই মাঝে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আমি এখানে অল্প পরিমাণ পানি দিব। আর এই পানিটা দিয়েই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। আমি এখানে এক কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এরই মাঝে আমি কাঁচা মরিচ আর ধনে পাতা দিয়ে আমার এই রান্নাটা শেষ করে ফেললাম। তারপর আমি করব ডাল চচ্চড়ি। আর পাশের চুলায় আমি আলু সিদ্ধ করে নিয়েছি, বানাবো আলু ভর্তা। ডাল চচ্চড়িটাও কিন্তু আমি মশলা ভুনা করে তারপরে ধুয়ে রাখা ডালগুলো দিয়েছি। ডাল চচ্চড়িটা সবাই করতে পারে, তাই আর আমি পুরো রেসিপিটা দেখালাম না। এখন কাঁচা মরিচ আর ধনে পাতা দিয়ে ডাল চচ্চড়িটাকেও আমি নামিয়ে নেব। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর যারা এরই মধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু এই ডাল চচ্চড়িটার মধ্যেও একটু জিরার ফাঁকি ব্যবহার করেছি। এই ডাল চচ্চড়িটা কিন্তু সাদা ভাতের সাথে তো ভালো লাগবেই, রুটি পরোটার সাথেও খেতে অনেক ভালো লাগবে। এরই মাঝে আমার ডাল চচ্চড়িটাও হয়ে গেছে। এখন আমি আলু ভর্তাটাকে বানিয়ে নিব। আমি আলুগুলোকে আগেই চামড়া ছিলে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি, পর আলুগুলোকে স্ম্যাশ করে নিয়েছি। এখন আমি এখানে পেঁয়াজ, শুকনা মরিচটাকে আমি পুড়ে নিয়েছি, কারণ পুড়ে নিলে একটা সুন্দর ঘ্রাণ হয়, তাহলে খেতে ভালো লাগে। ধনে পাতা, কাঁচা পেঁয়াজ আর মরিচ একসাথে মেখে তারপর আমি আলুটার মধ্যে যোগ করেছি, আর সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। দেখেন দেখতেই কতটা সুন্দর হয়েছে। এভাবে করে খেলে কিন্তু অনেক ভালো লাগে, একটু ঝাল ঝাল হলে ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে। আমি আজকে এই খাবারগুলো দিয়েই দুপুরের খাবারটা পরিবেশন করব।
এরই মাঝে আমরা নামাজ পড়ে তারপর দুপুরে খাওয়ার জন্য টেবিলে সব কিছু রেডি করেছি। সবগুলো তরকারি দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে, আর তার সাথে থাকবে লেবু, তাহলে খাবারটা হবে অসাধারণ। আমরা খেয়ে রেস্ট নিয়ে বিকেলে চলে গেলাম ছাদে। কয়েকদিন ছাদে যাইনি তাই ভালো লাগছে না। ছাদে গিয়ে দেখি কাটা মুকুট গাছটায় এত ফুল হয়েছে যে গাছটার দিকে শুধু তাকিয়েই থাকতে হচ্ছে। মাশাল্লাহ, গাছটা বৃষ্টি পেয়ে অনেক সুন্দর হয়েছে, অনেক শ্যাম ছেড়েছে, অনেক কলি এসেছে, আর ফুল তো অজস্র আছে। সারা বৎসরই এই গাছটাতে ফুল থাকে। এই গাছটাকে কিন্তু এক একজন এক এক নামে চিনে। এই গাছটাকে কিন্তু অর্কিডও বলা হয়, এটা একটা অর্কিডেরই জাত। তার পাশেই আবার আমার একটা পুদিনা গাছ, এত সুন্দর হয়েছে মাশাল্লাহ আমার গাছটা। আমি ভাবতেই পারিনি যে আমার পুদিনা গাছটা এতটা সুন্দর হবে। এখানে কিন্তু দুই ধরনের গাছ আছে, বাজার থেকে কিনে আনা পুদিনার ডালগুলো আমি ফেলে রেখেছি, আর এগুলোই কিন্তু গাছে রূপান্তরিত হয়েছে। সবগুলো গাছ থেকে বৃষ্টি পেয়ে শেখরগুলো মাটি দিয়ে দিয়ে এদিক ওদিক বেয়ে যাচ্ছে, আর সব পুদিনা পাতায় ভরে যাচ্ছে। গাছটা দেখলেই আমার অনেক ভালো লাগে, মাশাল্লাহ এত পাতা, আর আমার ছিঁড়তেই ইচ্ছে করে না। তারপরও আমি এর মধ্যে কয়েকদিন এগুলো ছিঁড়ে এনে এনে বিভিন্ন খাবারে ব্যবহার করেছি। আর আমি এরই পাশে একটা ওরিগানো গাছও রেখেছি, ওরিগানো গাছটাও মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, কয়েকটা শ্যাম ছেড়েছে। আর দেখেন পুদিনা পাতার গাছের শিখর একদম সারাটা টাব ভরে গেছে, জায়গাটা বড় পেয়েছে, ওদেরও হতে অনেক সুবিধা হয়েছে। আমি চাই আমার এই গাছটা যেন বেঁচে থাকে সারা বৎসরের জন্য, কারণ এর আগেও আমার এত সুন্দর হয়ে একটা গাছ হয়েছিল, কিন্তু গাছটা কিছুদিন পর মারা গিয়েছিল। আর এর পাশেই আমার একটা জলপাই গাছ, জলপাই গাছটাতেও অনেক জলপাই এসেছে মাশাল্লাহ, এখন অনেকটাই বড় হয়েছে, আর কিছুদিন পর খাবার উপযোগী হবে। এখান থেকেও আমি কয়েকটা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলেছি, আমার খেতে ভালোই লাগে। এখনো পুরোপুরি টক হয়নি, কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমি সব সময় চেষ্টা করি ছাদে গেলে আমার যে গাছগুলো আছে এই গাছগুলোরই কিছু কিছু অংশ সবার সাথে শেয়ার করার জন্য, কারণ আমার অনেক ভালো লাগে গাছ। আর আমি মনে করি আমার ভিডিও যারা দেখেন তাদের কাছেও হয়তো গাছগুলো ভালো লাগে। সন্ধ্যে চলে আসলাম ছাদ থেকে, তারপর কিছু খাবো, চা খাবো। আমরা চা খাবো আর বাবুদের জন্য জুস তৈরি করেছি, ওরা জুস খাবে আর আমরা চা দিয়ে চিড়া ভাজা খাবো। তাই চিড়ার মধ্যে দেশি রসুনের কোয়া দিয়ে ভেজে নিয়েছি, এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, করে খেয়ে দেখবেন সবাই। আজ এখানেই বিদায় নিব, অন্য একদিন আরেকটা নতুন কোনো ব্লগ নিয়ে আসবো। সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।